বিচ্ছেদের পর কেটে গিয়েছে এক যুগ। অতীত ভুলে টলিউডের নায়িকা শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। সন্তানও হয়েছে, যাঁদের নিয়ে দিন রাত মাতামাতি চলে মিডিয়ায়। কিন্তু চাইলেই তো আর অতীত ভোলা যায় না, ছায়ার মতো সেটা পিছনে লেগেই থাকে। এখন শাসক দলের বিধায়ক রাজ চক্রবর্তী টলিউডের বিরাট হোমড়া চোমড়া পরিচালক। সাধারণ মানুষ তাঁর নাগাল পান না, কিন্তু একদিন একটি সাধারণ মেয়ের সঙ্গেই ঘর বেঁধেছিলেন তিনি। তারপর নাম ডাক হতেই সেই সাধারণ মেয়েকে ফেলে নায়িকাকে বিয়ে করে এখন তিনি জনপ্রতিনিধি। এটাই হয়তো বাস্তব। কিন্তু এত বছর পরেও রাজকে মনে রেখেছেন তার প্রথম স্ত্রী শতাব্দী মিত্র। এক বন্ধুর কাছে শতাব্দী স্পষ্ট জানিয়েছেন, অতীতের যাবতীয় তিক্ততার পরও শুভশ্রীকে নিয়ে রাজ খুশি থাকুক এমনটাই তিনি চান। 2000 সালে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে পরিচয় হয়েছিল শতাব্দী ও রাজের। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, খুব অল্প সময়ের মধ্যে খুব কাছাকাছি চলে এসেছিলেন তাঁরা। শতাব্দীর এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, সেই সময় রাজ টলিউডে প্রতিষ্ঠা পায়নি, কাজের খোঁজ করছেন কেবল, কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছিলেন না। রুদ্রনীলের সঙ্গে টালিগঞ্জের একটি বাড়িতে ভাড়া থাকতেন তখন। সেই সময় শতাব্দীকে অনেক সাহায্য করেছেন, টাকা পয়সা দেওয়া, খাবার দাবার দেওয়া, অসুস্থ হলে সেবা করা সবই করেছেন। শতাব্দী আরও এক বান্ধবীর দাবি, নিজের বাড়ির ফ্রিজ থেকে রাজের জন্য খাবার চুরি করত শতাব্দী, তারপর বাসে করে সেই খাবার বেহালা থেকে পৌঁছে দিয়ে আসত রাজের কাছে। আবার কখনো মর্নিং ওয়ার্কের নাম করে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে ব্রেকফাস্টের টাকা দিয়ে আসত ওকে। কখনো জলের বোতল, কখনো ওষুধ, কখনো জামাকাপড় কিনে দেওয়া, কি করেনি ওর জন্য শতাব্দী। নিজের হাত খরচের টাকা নিঃস্বার্থভাবে খরচ করেছে রাজের জন্য, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। শুধু কি তাই, 2006 সালে বিয়ে হয় রাজ শতাব্দীর। যেহেতু রাজের ফিল্মি ক্যারিয়ার তখনও সেভাবে প্রতিষ্ঠিত নয়, তাই বিয়ে নিয়ে প্রাথমিকভাবে মত ছিল না শতাব্দীর অভিভাবকদের। কিন্তু রাজকে বিয়ে করার জন্য জেদ ধরে বসেছিলেন শতাব্দী। মেয়ের জেদের কাছে হার মানেন অভিভাবকরা, আপন করে নেন রাজকে। শতাব্দীর বান্ধবী বলেছেন, শতাব্দী রাজের জন্য খুব পয়া ছিল। ওকে বিয়ে করার পরেই রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, প্রেম আমার চলচ্চিত্রগুলি তুমুল জনপ্রিয় ও হিট লিস্টে চলে এলো। ততদিনে রাজকেও ঘরের ছেলে বলে স্বীকার করে নেন শতাব্দীর পরিবার পরিজনেরা। ওর জন্য শতাব্দীর মা বাবাও কম করেননি, এমনকি রাজের শরীর খারাপ হলে সারা রাত জেগে সেবাও করেছেন শতাব্দীর মা। সেটা অবশ্য রাজ এখন আর স্বীকার করেন না। অথচ এই মধুর সম্পর্কের মাঝে অভিশাপের মতো নেমে গেলেন শুভশ্রী। তার জন্য রাজের সম্পর্কের জের ধরেই নাকি সুফী দাম্পত্যে চিড় ধরেছিল। ঘনিষ্ঠ মহলে শতাব্দী দাবি করেছিলেন, তার সঙ্গে বিবাহিত সম্পর্ক থাকলেও শুভশ্রীর সঙ্গে প্রেম করতে শুরু করেছিলেন রাজ। সেটা নিয়ে বাড়িতে অশান্তিও হতো, এমনকি শুভশ্রীর বাড়িতে ফোন করে এই সম্পর্ক থেকে সরে আসার অনুরোধ করেছিলেন শতাব্দী। শুভশ্রীর পরিবারের পক্ষ থেকে নাকি বলা হয়েছিল, বয়স কম তো, তাই ভুল করে ফেলেছেন শুভশ্রী, তিনি এই সম্পর্ক থেকে সরে আসবেন। এর মধ্যে গুজব রটে শুভশ্রী নাকি প্রেম করছেন নায়ক দেবের সঙ্গে, কিন্তু তবু আশ্বস্ত হতে পারেননি শতাব্দী। পেশায় সংবাদ মাধ্যমে কর্মী শতাব্দীর এক বান্ধবী বলেন, ততদিনে আরেক নায়িকা পায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল রাজের। দিনের পর দিন একসঙ্গে থাকতে শুরু করেছিলেন তাঁরা। শতাব্দীর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করতেন রাজ চক্রবর্তী। তারপরও বলিউডের এক গায়িকা এবং আরও একজন নায়িকার সঙ্গেও তার নাম জড়িয়েছিল। তাই বিরক্ত হয়েই আলাদা থাকার সিদ্ধান্ত নেন শতাব্দী। 2011 সালের শেষ দিকে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তবে এত কিছুর পরেও নাকি শতাব্দী রাজের উপর কোনো রাগ নেই। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, রাজ খুব বিচিত্র আর রহস্যময় চরিত্রের একজন মানুষ। এক মুহূর্তে এমন একটি কাজ করবে যেটা থেকে মনে হতে পারে ওর প্রতি শ্রদ্ধা জাগছে, পর মুহূর্তে এমন একটা কাজ করছেন যেটা দেখে মনে হচ্ছে কোনো মানুষ এমন কাজ করতে পারে। কখনো কে ভালোবাসতে ইচ্ছা করতো, আবার কখনো ঘৃণা ছাড়া অন্য কোনো উপায় থাকতো না। তাই বিচ্ছেদের পরও মৌখিক ভদ্রতা নষ্ট করেননি রাজ ও শতাব্দী। আজও কখনো কোথাও দেখা হলে রাজ সেই সৌজন্য দেখান, কথা বলেন, সেটা কবুল করেছেন শতাব্দী। বলেছেন, রাজকে আমি এখনও ভালোবাসি, কখনো চাইব না ওর কোনো ক্ষতি হোক,
শুভশ্রীর সঙ্গে ওর নতুন জীবন শুরু হয়েছে, ওদের জীবন সুখে কাটুক, আমরা এখন অনেক পরিণত, দুজন পরিণত মানুষের মতোই অতীতটাকে সামাল দিতে চায়। শতাব্দীর সঙ্গে থাকাকালীনই কেরিয়ারের প্রথম তিনটি ছবি সুপারহিট হয়েছিল রাজের। তাদের পারিবারিক বন্ধুরাও স্বীকার করে বলেন শতাব্দী ছিল রাজের লাকি চার্ম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।